বলছিলাম একেএস তিনটি বা সংবাদ শিরোনাম, এবার পুরো সংবাদ। অর্থনৈতিক উন্নয়ন হলেও রাজনীতির উন্নয়ন হচ্ছে না, এই জন্যই দেশ পিছিয়ে পড়ছে। রাজনৈতিক দলগুলো কর্মকাণ্ড গণতান্ত্রিক প্রতিষ্ঠায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শাসন পরিস্থিতি 2013 গণতন্ত্র ও দলীয় রাজনীতি শীর্ষক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এ কথা। এর উপর আলোচনা বিশেষজ্ঞরা বিএনপিকে জামাত ত্যাগ, জামাতকে যুদ্ধ অপরাধীতে ত্যাগ এবং আওয়ামী লীগকে সংলাপে বসার আহ্বান জানান। তবে বিএনপি নেতারা বলছেন, কাউকে রাখা না রাখার সিদ্ধান্ত দলের, ব্যক্তি বা সংস্থার নয়, আর শর্ত ছাড়া যে কোনো সংলাপে আগ্রহ রয়েছে বলে জানান আওয়ামী লীগ নেতারা। দেশের 2013 সালে শাসন পরিস্থিতি, গণতন্ত্র, দল এবং রাজনীতি বিষয়ে একটি গবেষণা পরিচালনা করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি। এ গবেষণা প্রতিবেদনে দেশে একচ্ছত্র দলতন্ত্রের বিকাশের ফলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিভাবে দলীয় স্বার্থে ব্যবহৃত হচ্ছে তা তুলে ধরা হয়েছে। এ পরিস্থিতিতে বাড়ছে রাজনৈতিক সংঘাত, আর এ সংঘাতে সবসময় এগিয়ে থাকে ক্ষমতাসীন দলটি। এছাড়া দেশের রাজনৈতিক নেতৃত্বে কারা আসছে তার পর্যালোচনাও রয়েছে প্রতিবেদনে। এমনকি দেশের আর্থসামাজিক উন্নয়নে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেই সুশীল সমাজে বিভক্ত হয়ে যাচ্ছে। সব মিলিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন হলেও রাজনীতির উন্নয়ন হয়নি। প্রতিবেদনটি প্রকাশ করে এসব তথ্য তুলে ধরা হয়। সরকারকে উচিত ডায়ালগের দিকে এগিয়ে আসা, বিএনপির উচিত জামাতকে পরিত্যাগ করা, জামাতকে উচিত একাত্তরে যুদ্ধাপরাধকে পরিত্যাগ করা, কারণ পলিটিক্যাল ইসলামের একটা ফিউচার আছে। তাহলে আমার মনে হয় পলিটিক্যাল ম্যাপের চিত্রটা বদলে যাবে। রাজনৈতিক উন্নয়নে আওয়ামী লীগ বিএনপি উভয় দলই সংলাপের পক্ষে মত দিলেও জামাতের সঙ্গে থাকা না থাকা নিয়ে রয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরিত্যাগ করে দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন করে গণতান্ত্রিক আরো উৎকর্ষ সাধন করার জন্যে যদি আলোচনা তারা করতে চান, অবশ্যই সরকার এ ব্যাপারে বিবেচনা করবে। আমার কনভেনিয়েন্সের জন্য অমুকের সাথে থাকতে পারবেন না, কিংবা অমুকের সাথে থাকতে পারবেন, আবার আমি কোন একটা ইসলামিক দলের সাথে এগ্রিমেন্ট সই করব, আবার আরেকজন করলে সেটা আবার খারাপ হয়ে যাবে। সুতরাং কারো চয়েসের উপর কোন কোয়ালিশন কার সাথে কে করবে, it should be left better to the political parties. দেশ ও জনগণের স্বার্থে অতীতের দ্বন্দ্ব ভুল ভ্রান্তি ভুলে প্রধান দুই রাজনৈতিক দল কি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। যে অবস্থা এখন বিরাজ করছে এটা স্বাভাবিক অবস্থা না, যে কারণে আগেন আমি ধন্যবাদ জানাই যে তারা ডায়ালগের কথা অস্বীকার করেন নাই। ওরা অতীতের কথা বলে তখন ডায়ালগ হয়নি, কিন্তু এখন যে ডায়ালগ এর প্রয়োজন নাই এটা কেউ বলেন না। এছাড়াও গবেষণা প্রতিবেদনটিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক আদর্শ ও চর্চার ফারাক, হানাহানি বৃদ্ধি, রাজনৈতিক দলগুলো পরিচালনায় অর্থের উৎস ও অর্থায়নের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্র কোন বিশেষ রাজনৈতিক দল